আমার বাংলা সংবাদে আমি অর্পিতা দে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পাথারগান্দি বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিহত এক, আহত দুই। সব ক্ষেত্রেই তুলনামূলক বঞ্চিত বরাকবাসী, ক্ষোভ নাগরিক সভায়। কাছাড়ে নেই ওমিক্রন আক্রান্ত রোগী, গুজব বললেন জেলাশাসক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পাথারকান্দি কানাইবাজার এলাকায় দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী, দিনে দিনে মরণ ফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়ক। রবিবার সাত সকালে ফের ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রবিবার সকালে মুল্লা গ্রামের বাসিন্দা আশরাফ একটি গাড়ি দ্রুত গতিতে চালিয়ে মানিকপাড়ার সামনে বাইপাসে একটা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেল্লা গ্রামের বাসিন্দা ইয়াহিয়া আহমেদের ছেলে ইয়াজুদুর রহমানের। এদিকে আশরাফ ও তার সঙ্গীকে সঙ্গে সঙ্গে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আমাদের ঘরে ফোন গেছে, আমার আসামি ডিপুটি প্রেসিডেন্ট সাদুদ্দিন, ওনার একটা বাকি যায় এবং ওনার বড় ছেলে আর ওনার মেয়াদের মানে বাকি যার একজন তিনজন, ওনার গাড়ি নিয়ে ড্রাইভার সহযোগে মানে ওরা পাথারকান্দিতে আসার পথে বাইপাসে মানে রাস্তায় শুনেছি মানে একটি পাথরের প্রেশার মিল আছে, এই প্রেশার মিলের নিচে গাড়িটা কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তা জানি না। নিজে প্র্যাকটিক্যাল ফিজিক্যালি ফিল্ডে গিয়ারি দেখলাম যে গাড়িটা নিচে আসে, একটা জেসিবি গাড়িটা উঠে আসে অবস্থা দিয়ে। তো সেই সাথে মানে প্রেসিডেন্ট সাদুদ্দিনের বাতিউজার দু একজন ইয়াহিয়া ওনার ছেলে দুই নম্বর ছেলেটা মারা গেছে, আর ওনার বড় ছেলে যে ওকে মানে পাথারকান্দি হসপিটাল থেকে করিমগঞ্জে রেফার করা হয়েছে এবং ওনার সঙ্গে আর একজন আছে, দুইজন ইঞ্জুরিকে রেফার করা হয়েছে। তাদের নাম কি? তাদের নামটা সবচেয়ে প্রথম আশরাফুল হোসেন, একজন মারা গেছে যে আশরাফুল মোমিন, যে ছেলেটা মারা গেছে এর নাম হলো ইয়াজুদ্দুর রহমান, আর আরেকজন ছেলে হইল গিয়া অ্যাক্সিডেন্ট যে প্যাসেঞ্জার ছেলে এর নাম হলো আশরাফুল মোমিন আর শমসুল জন্য, তিনজন টোটাল। বয়স কেমন? একজন স্পটে অনুমানের বয়স কত হবে? অনুমান বয়স হবে মানে একজনের বয়স হবে যে মারা গেছে এর বয়স 12, আরেকজনের বয়স হলো 12-13 হবে। ভাষার পাশাপাশি সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলক বঞ্চিত বরাকবাসী, এতদঞ্চলের উঠতি প্রজন্মের ভবিষ্যৎ সংশয়ে নাগরিক সভায় উদ্বেগের সুরবিশিষ্ট বক্তাদের। অসমে 61 ভাষার আইনের 5 নং ধারা লঙ্ঘনের প্রতিবাদে আয়োজিত হল এক নাগরিক সভা। রবিবার শহরের রাজীব ভবনে এতদঞ্চলের বিশিষ্ট বুদ্ধিজীবীরা নাগরিক সভায় মত ব্যক্ত করেন। সভায় উপস্থিত সাংসদ স্মিতা দেব, প্রাক্তন উপাচার্য তপদীর ভট্টাচার্য সাধনপুরকাইস্থ, প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া, রূপম নন্দীপুরকাইস্থ প্রমুখ বারবার সরকারি ভাষা আইন লঙ্ঘন সহ প্রতিবাদকারীদের দমাতে আইনের অপব্যবহারের উদ্বেগ প্রকাশ করেন। বরাকবাসীর ক্ষেত্রে রাজ্য সরকারের বৈষম্যমূলক ভূমিকার দিকগুলো তুলে ধরে অশনি সংকেত বলে ইঙ্গিত করেন সাংসদ সুস্মিতা দেব। ভাষা শুধু নয়, সরকারি নিয়োগ বা উন্নয়ন সব ক্ষেত্রেই তুলনামূলক বঞ্চিত বরাকবাসী, এর জেরে এতদঞ্চলের উঠতি প্রজন্মের ভবিষ্যৎ সংশয়ে। তাই বরাকের জনগণকে আরও সচেতন ও সংঘবদ্ধ হওয়ার আহ্বান করেন ওই দিনের নাগরিক সভায় উপস্থিত বিশিষ্ট বক্তারা। আমাদের ভাষার, মাতৃভাষার অপমান, আমাদের নিজের অপমান, আমাদের অস্তিত্বের অপমান, কিন্তু পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে আমরা যখন আমাদের ভাষা এবং আমাদের সংস্কৃতির সম্মানের আশা রাখি, আমরা কোনোদিনই অন্য কারোর ভাষা, অন্য কোনো ভাষা বা অন্য কোনো ধর্ম বা সংস্কৃতি অপমান কোনোদিনই করবো না, সেটা বরাকের পরম্পরাতে। এবং অনেকে আমাকে ফোন করে বলছিল যে আপনি প্রদীপ্রত রায়ের ব্যাপারে কিছু বলেন, আমি সোজাসুজি আজকে প্রকাশ্য সভাতে বলতে চাই যে আমি কোনো কেসে স্পেসিফিক ভাষা সুরক্ষার জন্য যদি
লড়াই করার পরে সেই ব্যক্তির বিরুদ্ধে সিডিশনের চার্জ দেওয়া হয়, দেশদ্রোহী চার্জ দেওয়া হয়। আমি মনে করি যে শুধু প্রতিদ্বন্দ্ব রায়কে জেলে দেওয়া হয়নি, কিন্তু সংবিধানে যে অধিকারটা আমাদের রয়েছে ফ্রিডম টু স্পিচ এন্ড এক্সপ্রেশন, প্রত্যেকজন যারা এই সংবিধানে বিশ্বাস করেন আমাদের প্রত্যেককে বলা হয়েছে যে আপনারাও কালকে আগামী কালকে জেলে যেতে পারেন। আমি কোন সংস্কৃতি কোন ভাষা কোন কাল বিরুদ্ধে নয়, আমরা প্রত্যেকটা সংস্কৃতি প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা সভ্যতাকে আমরা সম্মান করি, সেটা আমাদের বাঙালি বাঙালি সভ্যতা সংস্কৃতি তারা শিখিয়েছে। কিন্তু আজকের দিনে যদি আমরা দেখি যদি তাহলে আমরা কি দেখতে পারলাম, যে বিশেষ করে আমরা দেখেছি যে এই ঘটনা হওয়ার পর যখন রেল স্টেশনে একটা ঘটনা হলো সেই ঘটনা আমরা সবাই জানি। আমি বিদেশকে বলেছি, মোদীকে বলেছিলাম যে আপনি সেটাকে ব্যবস্থা নিন, যে আমরা দেখতে পাচ্ছি শিলচর গুয়াহাটিতে কিছু কিছু জায়গায় বাসার উপর পাল্লা কাজ লাগানো হচ্ছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের অঞ্চলে হচ্ছে, তো সেটা ভালো হচ্ছে না, আপনার সেটার উপর ব্যবস্থা নেই। বরং উনি বলেন যে না, যদি ব্যবস্থা করতে হয় সবার মধ্যে ব্যবস্থা নিতে হবে, আপনি ব্যবস্থা নিন, আমাদের ভাষাটা পুরো আইন এখানে আছে, সেই আইনটাকে যদি কেউ অমান্য করে তার উপর ব্যবস্থা নিন, আপনার বিচারে ব্যবস্থা নিন, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু দেখতে পেলাম পরবর্তী সময় যে সময় এই প্রতিপত্ত রায়ের উপর কোনো ধরনের অ্যাকশন নেওয়ার কথা না, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের দায়িত্বশীল হওয়ার আবেদন জানিয়েছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। বরাক উপত্যকার বিভিন্ন সোশ্যাল মাধ্যমে কাছাড় জেলার ওমিক্রন আক্রান্তের খবর ভাইরাল বলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এক জরুরি বার্তায় জেলাশাসক কীর্তি জল্লি বলেছেন, রবিবার পর্যন্ত কাছাড় জেলায় ওমিক্রনে আক্রান্ত কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে রিপোর্ট নেই জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষের কাছে। তাই জরুরি বার্তায় জেলাশাসক বলেছেন, উড়ো খবরে অযথা আতঙ্ক সৃষ্টির কোনো অবকাশ নেই, ফলে এ ধরনের মিথ্যা ভিত্তিহীন ভুয়ো খবরে দুশ্চিন্তাগ্রস্ত না হতে অনুরোধ জানিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি। বরাক উপত্যকার একাংশ সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে ওমিক্রন ধরা পড়েছে বলে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে স্পষ্ট করেছেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। ইস্ট কাটিগড়া জুনিয়র কলেজের বর্তমান অচলাবস্থা দূরীকরণে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। কলেজের বাইরে আয়োজিত সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অভিযোগ করা হয়, নাগরিক সভার খবর পেয়ে রাতারাতি গেট লাগিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সচিব মেরাজউদ্দিন চৌধুরী। তাই বাধ্য হয়ে গেটের বাইরেই নাগরিক সভা সম্পন্ন করতে হয় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের। রবিবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পূর্ব কাটিগড়ার শিবনারায়ণপুর, গোবিন্দপুর ও তারিণীপুর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সমাজসেবীরা। সভায় কলেজটির বর্তমান পরিচালন সমিতির সচিব মেরাজউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উত্থাপন করা হয়। পরিচালন সমিতির সভাপতি ইন্তাজুর রহমান চৌধুরীর মতে, বিগত কয়েক বছর থেকে কলেজটিতে একনায়কত্ব গড়ে তুলেছেন সচিব মেরাজ উদ্দিন। ছাত্রদের কাছ থেকে অবৈধ ফিস কালেকশন করে নিজের পকেট ভর্তি করে চলেছেন। পুরাতন শিক্ষকদের বিদায় দিয়ে নতুন নতুন অযোগ্য শিক্ষকদের নিয়োগ দিয়েছেন। বিশেষ করে বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ আলীকে বিদায় দিয়ে তার জায়গায় নিজের পছন্দের একজনকে প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার তোড়জোড় শুরু করেছেন। এছাড়াও কলেজের উন্নয়নমূলক কাজকর্মে ব্যাপক নয়ছয় করেছেন সচিব মেরাজ উদ্দিন। বর্তমান সভাপতি আরও জানান, কলেজের এই অচলাবস্থা নিয়ে বিভিন্ন পক্ষে বিপক্ষে বার কয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র প্রদান করা হয়েছে, এমনকি থানায় এজাহার পর্যন্ত দায়ের করা হয়েছে। বিভিন্ন রাজনীতিবিদ নাসির উদ্দিন বলেন, ইস্ট কাটিগড়া জুনিয়র কলেজের বর্তমান এই অবস্থা দূর করে সুষ্ঠু সুন্দরভাবে কলেজটি পরিচালনা করার উদ্দেশ্যে তারা নিজেই নাগরিক সভা আহ্বান করেন। আজকে আহ্বান করা সত্ত্বেও ইন্টেনশনালি আজকে স্কুলের নতুন ভাবে গেট বানাইয়া তালা মারিয়া অপমানিত করা হয়েছে, এটার জন্য আমরা ভিডিও জানাইছি সারা এলাকার তাকিয়া, এবং আগামী দিনে যাতে এইসব না করে হেও গ্রামের ছেলে গ্রামের স্কুলের স্বার্থে যদি হ্যাঁ স্কুলের স্বার্থে যদি ইয়া থাকে কলেজের স্বার্থে ইয়া থাকে যদি হ্যাঁ আমরা লোকের গ্রামের মানুষের লোকের সহযোগিতা করা তার শান্ত প্রয়োজন। আজকের এই সভা বিশেষ করে পূর্ব কাটিগড়া জুনিয়র কলেজের উন্নতি কল্পে এবং কলেজটারে পূর্ণাঙ্গ রূপে রূপায়িত করার লেগিয়া একটা স্টিয়ারিং কমিটি একটা সদস্য বিষ্ট গঠন করা হয়েছে, এবং বর্তমান ম্যানেজিং কমিটির যে সুবিধা অসুবিধা ইত্যাদি
স্টিয়ারিং কমিটির কাছে সাবমিট করিয়া নতুন একটা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এলাকার বৃহত্তর স্বার্থে এই কলেজটা অত্যন্ত প্রয়োজন। এখানে বিশিষ্ট সমাজসেবী নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন ডেপুটি প্রেসিডেন্ট পূর্ণচন্দ্র দাস আর এলাকার বিশিষ্ট মোস্তাক আহমেদ মজুমদার বড় ব্যক্তিরা উপস্থিত হয়ে এলাকার বৃহত্তর স্বার্থে আজকের আলোচনাটা যেটা হয়েছে খুব শক্তিশালী একটা কমিটি গঠন করা হইব এবং কমিটির মাধ্যমে যাবতীয় সমস্যা চূড়া করার সমাধান করার লক্ষ্যে আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখোলা থানাধীন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে রুটিন প্যাট্রোলিং এর সময় রবিবার রাত 2 চাঁদপুর রমাংশনাথের বাড়ির সামনে একটি গাড়ি দ্রুতগতিতে চলছে দেখে তাদের সন্দেহ জাগে। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করে বিহারা রেলগেটের সামনে থেকে গাড়ি সহ একজনকে ধরতে সক্ষম হয় ভাঙ্গারপাড় পুলিশ। আটক করা এই ব্যক্তির কাছ থেকে পাওয়া যায় ড্যাগার, চাকু, একটি মোবাইল ফোন ও একটি নম্বর প্লেট। ভাঙ্গারপাড় পুলিশ রবিবার আটক ব্যক্তিকে বরখোলা থানায় সমঝে দেয়। থানা এলাকাত এন্টায়ার ডিস্ট্রিক্টত বহুদিন ধরে কিছু ডকাইতি কার্য হয়ে আছে আর এই সকলবিল ডকাইতি কার্যর লগত এই গ্যাংট জড়িত থাকা বলে সন্দেহ হয়। পিছত এই সংক্রান্তে আমি এজাহার পাইছো, পাই পিনি চলিত বছরের গোচর নম্বর 247/2021 আন্ডার সেকশন 399/401 IPC 1860 এটি মোকদ্দমা রুজু করে তদন্ত করে থাকা হয়েছে। আর ধৃত যুবকজনক খুদপোষ করে করাতে তার অপরাধ স্বীকার করেছে আর সঙ্গীয় সকলের নামও প্রকাশ করেছে। খুব সোনকালে বাকি অপরাধীগণ করায়ত্ত হব। ভিটেমাটির জায়গা ছেড়ে দিয়ে লজিস্টিক পার্ক নির্মাণের জমি অধিগ্রহণ করা হোক, এই দাবিতে সোচ্চার হলেন শালচাপড়া কাটিগড়া ব্লকের টুকরো গ্রাম ধুমকর গ্রামের জনতা। রবিবার শালচাপড়া রেলওয়ে গেটের পাশে উদ্বেগের মধ্যে থাকা জনতা জানিয়েছে লজিস্টিক পার্ক নির্মাণ হোক, কারো আপত্তি নেই, তবে বসতবাড়ির মাটি ছেড়ে জমি অধিগ্রহণ করা অনুচিত। তাই দাবি নিয়ে কাছাড়ের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। ইতিমধ্যে কাছাড়ের জেলাশাসকের কাছে একখানা স্মারকপত্র পেশ করা হয়েছে। পার্ক নিয়ার ভেটেনারি ফার্ম লজিস্টিক পার্ক বর্তমানে যেটা সার্ভে চলিতেছে এই লজিস্টিক পার্কে আমাদের বসতবাড়ি ছাড়িয়া লজিস্টিক পার্কটি স্থাপন করা হোক, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং আমাদের দাবি এইটাই যে আমাদের বসতবাড়ি ছাড়িয়া আর কি লজিস্টিক পার্ক করতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমরাও এটা সহযোগিতা করব যে লজিস্টিক পার্ক করতে। কিন্তু আমাদের এই 200 যাবৎ যে এই যে আমরা বসতবাড়ি যে তিনটি গ্রামের বসতবাড়ির জনগণ পাট্টাদারি, আমাদের এই বসতবাড়ি ছাড়িয়া যে কোনো উপায়ে টেকনিক্যালিভাবে হোক আর যে কোনোভাবে হোক লজিস্টিক পার্ক এইখানে করতে হবে, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং দাবি আমরা এইটাই। আমরা আমাদের আন্দোলন হব, আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। ডিসিকে কোনো মেমোরান্ডাম দিয়েছিলেন? ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছি আমাদের বসতবাড়ি ছাড়িয়া এবং আমাদের এই লজিস্টিক পার্কটি করা হোক দেশের উন্নতির জন্য, এলাকার উন্নতির জন্য। খোদ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে রবিবার ভাগাবাজার অঞ্চলের তিনটি সংস্থার সহযোগিতায় এক ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যান্সার হাসপাতালের স্বনামধন্য ডাক্তার সুভদ্রা গোয়ালা ও ডাক্তার সূর্যকান্ত ও কল্যাণ কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন। উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। এই সভায় ভাগাবাজারের তিনটি সংস্থা আশ্রয় ফাউন্ডেশন, এগ্রিকালচার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং রেড ফাউন্ডেশন সহযোগিতা করে। 20-80 পেশেন্টস মে ক্যান্সার সে আতে আর আমরা হাসপাতাল কা পেশেন্টস মে আধাতর এক সাল মে 5,000 তক নয়া নয়া ক্যান্সার কেসেস রেজিস্টার হতে আমরা হাসপাতাল মে আর ইসমে আধা 2,000-3,000 এ হেড এন্ড নেক বলতে হ্যায়। আর ক্যান্সার যে কথাটা শুনিয়েই মানুষ ভাগি যায় বা জড়াই যায়, বাট মনে রাখবা ক্যান্সার থেকে বাঁচা যায় যদি তুমি এটার ব্যাপারে জানো, নিজে বাঁচতে পারবা, ধরলে তোমার না ভারত সংস্কারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃত দপ্তরের সহযোগিতায় আগরতলায় 10-দিনব্যাপী এক পেন্টিং ওয়ার্কশপ শুরু হয়েছে। স্বাধীনতার হীরক জয়ন্তীতে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এর মূল থিম হচ্ছে স্বাধীনতা আন্দোলনের নায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
রবিবার আগরতলায় নজরুল কলাক্ষেত্রে এই ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিশিষ্ট লেখক পান্নালাল রায় ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গে উল্লেখ করে বলেন, স্বাধীনতার লড়াইয়ে উত্তর পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীও তাদের স্বভূমিতে ব্রিটিশদের অধিকার কায়েমের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হল, দেশের বৃহত্তর অঙ্গনে স্বাধীনতা লড়াই চর্চার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চল যেন কিছুটা উপেক্ষিত হয়েই আছে। তিনি এ প্রসঙ্গে মিজো, নাগা, খাসি, কুকি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীনতা লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, নিয়াইগ্রাম বাগপুর এলাকার নাগরিকরা রবিবার বিধায়ক করিম উদ্দিন বড়ভূয়াকে উষ্ণ সংবর্ধনা জানালেন। এদিকে বিকেলে নিয়াইগ্রাম তেমাথায় এক সভার মাধ্যমে বিধায়ককে সংবর্ধনা জানানো হয়। বাবর উদ্দিন বড়ভূয়ার পুরোহিত্যে অনুষ্ঠিত সভার বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সোনাবাড়ি ঘাটের বাইপাস সেতুর কাজ পুনরায় শুরু হবে বলে আশা প্রকাশ করেন। এছাড়া বাদ্রী সেতুর এপ্রোচ নির্মাণের কাজ শীঘ্রই শুরু করা হবে বলে জানান। কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত সড়কটির কাজ শুরু হবে বলে জানান। সাংসদ রাজদীপ রায় ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসব কাজের জন্য অনেক সহযোগিতা করছেন বলে তারা জানান। এলাকার অন্যান্য সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়াইগ্রাম বাগপুর মণ্ডল কংগ্রেস সভাপতি নূর ইসলাম লস্কর, খালেদ হাসান লস্কর, জাকির হোসেন লস্কর প্রমুখ। আরও ছিলেন সুনাই থেকে আবুল কালাম লস্কর। আমি মনে করেছিলাম যে সমস্ত সুনাইয়ের সঙ্গে নিয়াইগ্রাম বাগপুর পাঁচুকার অঞ্চলের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা একটু বেশি, তাই আমি প্রথম করবে যে টাকা পেয়েছিলাম সেইগুলা 70% আমি এই অঞ্চলে দিয়েছি। তার মধ্যে 5,80,00,000 টাকার একটা ব্রিজ বাদলি নালান করে নতুনভাবে আমরা নির্মাণ করব। সেই ব্রিজের কাজ আগামী 15 দিনের মধ্যে স্টার্ট হবে। টেন্ডার হয়ে গেছে, ফাইনাল স্টেজে আছে, কন্ট্রাক্টর ব্যাংকে দেবে ডিপার্টমেন্ট। আমরা চেষ্টা করবো 15 দিনের মধ্যে এই কাজ আরম্ভ করার। দ্বিতীয়ত, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বড় দুইটা ইস্যু, একটা হলো বাদ্রী সেতু অ্যাপ্রোচ, আর দ্বিতীয় হলো নিয়াইগ্রাম বাগপুরের যে ব্রিজ যেটা বন্ধ হয়েছে বাইপাসের সঙ্গে সেটা চালু করা। আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে প্রথম দিন দেখা করতে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়েছিলাম যে অন্তত এই মুহূর্তে আমাকে বাদ্রী ব্রিজের এপ্রোচের জন্য আমার যা টাকা প্রয়োজন আপনি আমাকে দেন। সম্ভবত মুখ্যমন্ত্রী মহোদয়ের সিল সেদিন বানানো হয়নি, চিফ মিনিস্টার হওয়ার যেদিন শপথ নিয়েছিলেন পরের দিন সকালে, তো উনি আমার এই পেডের উপরে চিফ ইঞ্জিনিয়ারকে লিখে দিয়েছিলেন যে প্রসেস। শেষ করার আগে দেখে নেব আরও একবার সংবাদ শিরোনাম। পাথারগান্দি বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিহত এক, আহত দুই। সব ক্ষেত্রেই তুলনামূলক বঞ্চিত বরাকবাসী, ক্ষোভ নাগরিক সভায়। কাছাড়ে নেই ওমিক্রন আক্রান্ত রোগী, গুজব বললেন জেলাশাসক। এখানকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।